আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন যে আমরা দার্সে বুখারীর কাজ নিয়মিত করে আসছি। ইতিপূর্বে আমরা ওহির পর্ব এবং ইমানের পর্ব শেষ করেছি, এখন আমাদের চলছে পবিত্রতার পর্ব। পবিত্রতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা কীভাবে ওযু করতে হবে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের আমাদের আলোচনা হচ্ছে, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে তা কীভাবে পবিত্র করতে হবে। এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় উল্লেখ করেছেন যে কুকুরের পাত্রে মুখ দেওয়া সম্পর্কে, কুকুরের লালা যদি পাত্রে লেগে যায় তাহলে তার বিধান কি। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা শারেবাল কালব ফি নায়াহাদেকুম ফাল ইগসিলহু সাবআন, যদি তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয়, তার লালা লেগে যায়, ফলে এক সেলহ সাবান, তাহলে সে যেন সেই পাত্রকে সাতবার ধৌত করে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে কুকুরের লালা সাতবার ধর কথা এসেছে। অন্যান্য প্রাণী যদি মুখ দেয় তাহলে সাতবার ধুইতে হবে এই বিধান নেই। কুকুরের লালা ব্যতীত যদি কুকুরের পেশাব পাত্রে লেগে যায় তাহলে সাতবার ধুইতে হবে এ বিধান নয়, বরং তখন একবার ধুলেই পবিত্র হয়ে যাবে। যদিও এক শ্রেণীর মাঝহাবী মানুষ অত্র হাদিসটির বিবরণকে তুচ্ছ মনে করত, তারা বলতে চাচ্ছে যে যে কোনো প্রাণীর যদি লালা পাত্রে লেগে যায় তাহলে তিনবার ধৌত করতে হবে, এমনকি কাপড়ে যদি অপবিত্র লেগে যায় তাহলে তিনবার ধৌত করতে হবে, অতএব কুকুরের লালাকেও তিনবার ধৌত করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ রাবি নন, অতএব তার এই কথা গ্রহণ হবে না বলে তারা মন্তব্য পোষণ করেছে, যা একেবারে ঠিক নয়। আমরা এ বিষয়ে আরও উল্লেখ করতে পারি যে আসলেই কুকুরের লালা এত আশ্চর্য ভয়াবহ জীবাণুপূর্ণ যে যতক্ষণ পর্যন্ত কোনো পাত্রকে সাতবার ধৌত করা না হবে ততক্ষণ পর্যন্ত তার জীবাণু নষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতবারের একবার মাটি দিয়ে মেজে নেওয়ার জন্য বলেছেন, তা প্রথমবারও হতে পারে, শেষবারও হতে পারে। অতএব কুকুরের লালা থেকে আমাদের সাবধান থাকতে হবে, এবং পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে অবশ্যই তা সাতবার ধৌত করতে হবে, এটাই বিধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে দেখলেন, যে একটা লোক একটি কুকুরকে দেখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোকের কথা বলেন যে লোকটি একটি কুকুরকে দেখল, একলো সারা মিনাল আতাশে, পিপাসায় সে ইঁদারার পার্শ্বকে চাটছে পিপাসার কারণে, ইঁদারার পাশগুলিকে চেটে তার পিপাসা মিটাচ্ছে। ফাঁক হাজার রাজল খুব পাহ, তখন সে লোকটি তার পায়ের মোজা খুলল, ফাজালা এগ্রেফুলাহু বেহি হাত্তা আর ওয়াহু, লোকটি তার জুতার মাধ্যমে, তার মোজার মাধ্যমে ইঁদারা থেকে পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করালো এবং তাকে পানি পান করে সিক্ত করল। ফা শাকার আল্লাহ লাহু, ফলে আল্লাহ তাআলা তার শুক্রিয়া আদায় করলেন যে লোকটি একটি প্রাণীর প্রতি দয়া করে তাকে পানি পান করালো। ফাদখালাহুল্লাহুল জান্না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে ইমাম বুখারী অত্র হাদিস নিয়ে এসে কুকুরকে পানি পান করিয়ে লোকটি জান্নাত পেয়েছে এই কথাটি বলা মৌলিক লক্ষ্য নয়,
এই কথাটি বলার মৌলিক লক্ষ্য হচ্ছে এই যে কুকুর যদি অন্য কোনো পাত্রে মুখ দেয়, অন্য কোনো জিনিসে মুখ দেয়, তাহলে তাকে সাতবার ধৌত করতে হবে বা ধৌত করতে হবে এ বিধান নয়। অনুরূপই যদি কুকুর কোনো মাদুরে বা কোনো জিনিসের উপরে বসে থাকে তাহলেও যে তাকে সাতবার ধৌত করতে হবে এ কথা নয়। হাদিস আসছে সামনে, আপনারা অবগত হবেন যে মসজিদে নববীর এক দরজা দিয়ে কুকুর প্রবেশ করতে এবং আরেক দরজা দিয়ে বের হয়ে যেত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চলার জায়গাগুলিতে বা তার শুয়ে থাকার জায়গাতে পানি ছিটাতে বলতেন না। তাহলে এমনি স্বাভাবিকভাবেই যে তার লব লেগে গেলে তা পরিষ্কার করতে হবে এ বিধান নয়। মূলত পাত্রে যদিও মুখ দেয় তাহলে তাকে সাতবার ধৌত করতে হবে, এই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এখানে যে কুকুরটি ইঁদারাকে চেটে চেটে তার পিপাসা মিটাচ্ছে, এতে যে ইঁদারার পার্শ্ব ধৌত করতে হবে এই বিধান নয়। তবে একটা প্রাণীকে দেখে যে একটা মানুষ দয়া করলো এবং যে তাকে পানি উঠিয়ে পানি পান করালো, এর কারণে আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিলেন। আল্লাহ তাআলা মানুষের শুকরিয়া আদায় করবেন কি, দুনিয়াতে তার সুবিধা করে দেবেন, কিছু অর্থ সম্পদ বেশি করে দিবেন, তার জীবিকা নির্বাহ শান্তিপূর্ণ করে দিবেন, এটা হলো দুনিয়াবী শুকরিয়া আদায় করা। আর পরকালের শুকরিয়া আল্লাহ যদি আদায় করেন তাহলে তাকে জান্নাতে দিবেন, চিরস্থায়ী থাকার জায়গা, আনন্দের থাকার জায়গা, সেটা হলো জান্নাত। আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাতে দিয়েছেন। এ ব্যাপারে আমরা সময় সাপেক্ষে আরও জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন আরও যে কানাতিল কেলাব ও তুক বেল, আবদুল্লাহ ইবনে উমার তার পিতা থেকে বর্ণনা করেন যে কানাতিল কেলাব ও তুক বেল ও তুদ বের ফিল মসজিদে ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে কুকুর মসজিদের এক পাশ দিয়ে প্রবেশ করত আর এক পাশ দিয়ে বের হয়ে চলে যেত, আমাদের সামনে দিয়ে আসত এবং আমাদের পিছন দিয়ে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফালাম ইয়াকুনু ইয়ারুশুনা শাইয়ান মিন দালিকা, এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে পানি ছিটাতেন না। তাহলে বিবরণে বোঝা যাচ্ছে যে ঘর বাড়ির কোনো স্থানে, বারান্দায়, ঘরের মধ্যে বা কোনো জায়গায় যদি কুকুর শুয়ে থাকে তাহলে তাকে পানি ছিটিয়ে পবিত্র করতে হবে, বিষয়টি এমন জরুরি নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাটের নিচে একটি কুকুরের বাচ্চা শুয়েছিল, জিবরাল আলাইহিসাল্লাম আল্লাহ রাসূলের নিকটে আসার ওয়াদা করেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ে জিবরাল আলাইহিসাল্লাম এসে ফিরে গেছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল যখন চিন্তিত হলেন যে জিবরাইল তো আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, আসলেন না কেন, চিন্তিত হওয়ায় উম্মে সালমা বিষয়টি ভেবে ঘরে প্রবেশ করে দেখলেন ঘরের ভিতরে খাটের নিচে কুকুরের বাচ্চা, তাকে বের করে দেওয়া হলো এবং আল্লাহর নবীর নিজে পানি নিয়ে সেই স্থানে পানি ছিটিয়ে দিলেন। তাৎক্ষণিক জিবরাইল এসে উপস্থিত, আল্লাহর নবী বললেন জিবরাইলকে যে আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু আপনি রাত্রে আসলেন না। তো জিবরাইল আলাইহিসাল্লাম বলেছিলেন আমি এসেছিলাম, দেখি আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা, এটা দেখে আমি ফিরে গেছি। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে আমরা প্রবেশ করি না। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের বাচ্চা বসে থাকার জায়গাতে পানি ছিটিয়েছিলেন, এতে মনে হচ্ছে যে তাহলে সেই জায়গা পানি ছিটিয়ে পবিত্র করতে হবে, পবিত্রতার জন্য মূলত নয়, ফেরেশতা আসার উপযোগী করার জন্য তিনি এটা করেছিলেন। যদি তাই হতো তাহলে ইয়েতে মসজিদে নববীতে অনেক সময় কুকুর ভিতরে শুয়ে থাকতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় পানি ছিটিয়েছেন এমন বিবরণ পাওয়া যায় না। কুকুর এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হয়ে চলে যেত, এরকম জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ছিটিয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না, যা এখানে বোঝা যায়। এতে বোঝা যাচ্ছে যে আমাদেরকে এখানে যেটা সতর্ক করা হয়েছে মূলত পাত্রের বিষয়, পাত্রগুলিকে ভালোভাবে পবিত্র করার জন্য সাতবার ধৌত করতে হবে, এটাই বিধান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন।
আদি ইবনে হাতেম রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে এজা তখন আল্লাহ রাসূল বলেছিলেন শিকারের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি বলেছিলেন এজা আরসালতা কালবাক আল মুআল্লাম ফাকাতালা ফাকুল, যদি তোমরা ট্রেনিং প্রাপ্ত কুকুরকে কোনো প্রাণী শিকার করার জন্য ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার সময়তে বিসমিল্লা বলে একটা কুকুরকে ছেড়ে দিলে একটা খরগোশ ধরার জন্য বা একটা পাখি ধরার জন্য, তো কুকুর লাফ দিয়ে গিয়ে পাখিটা ধরে নিল, এই পাখি এই প্রাণীকে খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, তাহলে তো এই পাখির গায়ে কুকুরের লালা লেগে গেল, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর জন্য বললেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, এতে বোঝা যায় যে আসলে পাত্রে মুখ দিলে সাতবার ধৌত করতে হবে এটাই বিধান, নইলে এখানে তো কুকুর একটা প্রাণীকে ধরে নিয়ে আসলো, সে মুখে ধরে তাকে আঘাত করেছে, সে যদি মেরেও ফেলে সেটাও খাওয়া যায়, তবে যদি কুকুর সেই প্রাণীর কিছু অংশ খেয়ে ফেলে তাহলে তখন আবার খাওয়া যায় হবে না। কেন? তখন আল্লাহ নবী বলেছেন যে কুকুর সেই প্রাণীকে শিকার করেছে নিজে খাওয়ার জন্য, তাই কিছু অংশ খেয়ে ফেলেছে, আর এমন কুকুরকে ট্রেনিং প্রাপ্ত কুকুর বলা হবে না, যেই কুকুর কিছু অংশ প্রাণীর খেয়ে ফেলে তখন তা গ্রহণীয় হবে না, তবে যদি সম্পূর্ণ প্রাণীকে বহাল রাখে পাখিকে তখন মনে করতে হবে যে কুকুর ট্রেনিং প্রাপ্ত ছিল এবং মালিকের জন্যই কুকুর এই প্রাণীকে শিকার করেছে, তখন তার জন্য খাওয়া যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কুকুর যদি কোনো প্রাণীকে ধরে আর কুকুর যদি তাকে জখমও করে ফেলে তাতে যদি মারাও যায় তাহলে সে প্রাণী খাওয়া যায়, কুকুর যখন ট্রেনিং প্রাপ্ত। ট্রেনিং প্রাপ্তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কুকুর যে ট্রেনিং প্রাপ্ত এটা আমরা কি দিয়ে বুঝবো, তার বুঝার পদ্ধতি হলেই যে একটা কুকুরকে ছাড়ার সময়তে বলতে হবে এই যাও, তখন ছুটে গেল, আবার বলল থামো থেমে গেল, আবার বললো এই যাও জোরে ছুটে গেল, আবার বললো থামো থেমে গেল, আবার বললো এই যাও জোরে ছুটে গেল, আবার বললো থামো থেমে গেল, এরকম যখন তিনবার প্রমাণ হয়ে যাবে তখন কুকুর ট্রেনিং প্রাপ্ত বলে প্রমাণ হবে। এমন কুকুর যদি কোনো প্রাণী শিকার করে তাহলে তা খাওয়া জায়েজ হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পবিত্রতার আলোচনাতে এই হাদিস নিয়ে এসে আমাদেরকে কি বুঝাতে চাইলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে বুঝাতে চাইলেন যে কুকুর যদি কোনো প্রাণীকে শিকার করে তাহলে সেই প্রাণী পবিত্র থাকে, কুকুরের কামড়ানোর কারণে তার আঘাতের কারণে মারা গেলেও সেই প্রাণী অপবিত্র হয় না, এই কথা তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন। আল্লাহ নবী বলেছেন ফাকাতালা, ও যদি মেরেও ফেলে ফাকুল তাহলে সেটা তোমরা খেয়ে নাও, ওই যা আকালা ফেলা তাকুল, আর যদি কুকুর সেই প্রাণীকে শিকার করতে গিয়ে খেয়ে ফেলে কিছু অংশ খেয়ে নেয় তাহলে সেই প্রাণী তোমরা খাবা না। কেন? কুকুর তাহলে সে নিজের জন্য শিকার করেছে, আসলে তার মালিকের জন্য মনিবের জন্য শিকার করেনি, এটাই আমাদের কাছে স্পষ্ট হয়। ফাইনামা আমসাকা আলা নাফসিহি, নিজের জন্য তাকে ধরেছে। কুল তো আমি বললাম উরসেলো কালবি ফা আজিদু মাহু কালবান আখারা। আল্লাহ নবী একটা জরুরি কথা, সেটা হলে যে অনেক সময় আমরা আমাদের ট্রেনিং প্রাপ্ত কুকুর শিকার ধরার জন্য ছেড়ে দিই, যে যাও ওই পাখিটা ধরে নিয়ে আস, যাও ওই খরগোশটা ধরে নিয়ে আস, আমরা ছেড়ে দিই, তারপর দেখি শিকার করার পরে আমাদের কুকুরের সাথে আর একটা কুকুর আছে, তাহলে এই প্রাণী খাওয়ার ব্যাপারে কি হবে হুকুম? এখন আমার ছাড়া কুকুরে শিকার করলো না আমার কুকুরের সাথে আর একটা কুকুর ছিল সেইটা শিকার করলো, এটা তো আমরা বুঝতে পারলাম না। তখন আল্লাহ নবী বললেন ফালা তাকুল ফাইন্নামা সাম্মাইতা আলা কালবিক ওয়ালাম তুসাম্মা আলা কালবি না খারা। খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য, তাহলে তোমরা সেই প্রাণী খেও না, কেন না
তুমি তোমার কুকুর ছাড়ার সময়তে বলেছো বিসমিল্লাহ, কিন্তু আর একটা কুকুর যে তোমার কুকুরের সাথে থেকে প্রাণী স্বীকার করেছে কিনা তুমি জানো না, কিন্তু সেই কুকুরকে তো বিসমিল্লাহ বলে ছাড়া নেই। আসলে ঘটনা হচ্ছে যে একটা পাখি গাছে বসে আছে আর আমি একটা তীর দিয়ে পাখিটাকে শিকার করার চেষ্টা করছি বা গুলি দিয়ে আমি তাকে মারলাম, পাখিটি পড়ে মারা গেল। এটা খাওয়া যাবে কেন? আমি ছাড়ার সময়তে বলেছি বিসমিল্লাহ, তীরটা ছাড়ার সময়তে বলেছি বিসমিল্লাহ, গুলিটা ছাড়ার সময়তে বলেছি বিসমিল্লাহ। আর এই পাখি এই প্রাণী খাওয়ার জায়জের পথই হচ্ছে বিসমিল্লাহ বলা। যেহেতু আর একটা কুকুর আমার কুকুরের সাথে রয়ে গেছে, কাজেই ওই কুকুরকে বিসমিল্লাহ বলে ছাড়া হয়েছে কি না তা আমি নিশ্চিত নই, তা আপনি নিশ্চিত নন, কাজে ওই কুকুরের শিকারি আমরা খেতে পারবো না। তখন আমার কুকুরের শিকারিও আপনার কুকুরের শিকারিও খেতে পারবেন না, কারণ আপনি নিশ্চিত নন কোন কুকুরের সেই প্রাণী পাখি শিকার করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। এ মর্মে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে কুকুরের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, বিশেষভাবে কুকুরের লালার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। হ্যাঁ, কুকুর পালা আমরা না যাই হারাম বলি না, ট্রেনিং প্রাপ্ত কুকুর পালা যায়, তবে ট্রেনিং প্রাপ্ত নয়, এমনিতেই বাড়িতে থাকে, এমন কুকুর যদি মানুষ পালন করে তাহলে প্রতিদিন এক কেরাত সমান নাকি কমে যাবে। এক কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান, আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে সেটা আল্লাহই ভালো জানে। তাহলে এক ওহুদ পাহাড় সমান নাকি কত হতে পারে? কুকুর লালন পালন থেকে বেঁচে থাকে না, ও যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর না হয় তাহলে এক কেরাত নাকি কমে যাবে, আর যদি এমন কুকুর হয় যে কুকুর মানুষকে দংশন করে তাহলে 2 কেরাত নাকি কমে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টির ব্যাপারে আমরা খুব সাবধান থাকব। এখানে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি নিয়মিত দার্সে বোখারি আপনারা উপভোগ করুন, নিয়মিত দার্সে বোখারি শুনে আপনারা শরীয়ত অবগত হন, সাথে সাথে আমাদের আরেকটি বিষয় আপনারা অবগত হন, আমাদের মাসিক আল ইতেশাম পত্রিকা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা, প্রতি সংখ্যায় 50টি প্রশ্নের উত্তর থাকে। আপনারা পত্রিকা সংগ্রহ করুন এবং প্রশ্ন উত্তরগুলি জেনে নিন, বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা বলে আমরা আশাবাদী। আর আমাদের জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, উভয় জামিয়াতে আমাদের নির্মাণের কাজ হচ্ছে, উভয় জামিয়াতে আমাদের মসজিদের কাজ আরম্ভ হবে অচিরে ইনশাআল্লাহ। এ মর্মে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দানের হাত প্রশস্ত করো তো ব্যবহার করুন অ্যাকাউন্ট নাম্বার 007112000402 আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক, বা আপনারা বিকাশ এজেন্ট ব্যবহার করুন যা আমাদের জন্য সহজ। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনারা একটা বিকাশ এজেন্ট নাম্বার পাচ্ছেন, তা হচ্ছে 017936381080, 017936381080 এই নাম্বার বিকাশ এজেন্ট হিসাবে ব্যবহার করুন। আল্লাহ আপনাদের দান কবুল করুক, আল্লাহু আমিন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদকে বেশি করুক, আল্লাহু আমিন। এ বলে আমরা দার্সে বখারি আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।